আমার নাম পার্থ সরতী মিত্র। আজকে আপনারা এখানে একটা হ্যাঁ বুঝেছি। আপনি যান, উপরে চলে যান, উনি এসে গেছেন। আচ্ছা, উনি এসে গেছেন তাহলে? হ্যাঁ, এসে গেছেন। সর্বনাশ করেছে, ফাইন ভরতে হবে মনে হয়। স্যার কিছু বললেন? না, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি উপরে চলে যান, 2 নম্বর টেবিল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। নমস্কার, আমি পার্থ সরতী মিত্র। আচ্ছা, আপনি কি? একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, শুনেছি যে মেয়েদের অপেক্ষা করলে ফাইন ভরতে হয়। আমাকে উকি ভরতে হবে নাকি? আমি কখনো ভাবিনি ডেটে এত সুন্দরী কোনো মেয়েকে পাবো। এবার কিন্তু আমি লজ্জা দিচ্ছি। আর আপনি কি এবার ভাব পাচ্ছেন? না, আমি কিন্তু কথাটা জেনুইনলি বললাম। ও, তার মানে আপনি আগে অনেককে ডেট করে বেরিয়েছেন? হ্যাঁ, তাই অনেক করেছি। আসলে বয়স বাড়াচ্ছে, বিয়েও তাই বাড়ি থেকে প্রেশার। তার মানে বাড়ি থেকে প্রেসার দিচ্ছে বলে ডেট করে বেড়াচ্ছেন? এটা আমি বললে মানা যেত। কেন, মেয়েদের কি শুধুমাত্র বিয়ে প্রেশার থাকে? আর ছেলেরা যদি শুধুমাত্র মেয়ে তো মেয়ে বেরোয়, এই হচ্ছে না মহিলা সম্পৃক্ত সেই। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরি। তা বলছিলাম যে শুনেছি মনের রাস্তা নাকি পেট থেকে খাওয়া যায়। দাদা শুনছেন? তোমার বয়স কত? Yes. 25? No. Okay, আরো বেশি? না, কম। দান, আমার 27। 23. 2 years less, কাছাকাছি ছিল। Yeah, but not exact. By the way, বার আমার মধ্যে। Excuse me? হ্যাঁ, এটা তো ডেট ছিল, মিট তো হয়ে গেল। আর সময় নষ্ট করে লাভ আছে? Sorry, I'm not interested. What's your problem? দেখুন, আমি এখানে কোনো সিক্রেট চাই না, সো প্লিজ আমার হাতটা ছাড়ুন। আরে যাও যাও, তোমার মতো অনেক দেখেছি। সরি, ভেরি সরি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। তুই? বাই দ্য ওয়ে, সরিটা অ্যাকসেপ্ট করলাম। ওভারঅল লাইফে ফার্স্ট টাইম শুনলাম তো, তাই। আমি যদি জানতাম তুই কোনদিন আসতাম। এসে তো 100 বার। তুই কি ভাবলি আমি জানলে আমি আসতাম এখানে? আমি চললাম। আচ্ছা শোন না, এসেই যখন পড়েছি, দুকাপ কফি খাওয়া যায়।
জেনে কি হবে? না, আমার জেনে খুব একটা লাভ হবে না অবশ্য। তবে ভদ্রতার খাতিরে আর কি জিজ্ঞেস করলাম। তুই আর ভদ্রতা হাসাল যা, 5 বছর পর আমার কথা শুনে তোর হাসি পেল বলছিস? শোন, কফি খেতে বসেছি, পুরনো কথাগুলো টানার কোনো দরকার নেই। তোর বর জানে তুই ডেট করতে এসেছিস? না, জানে না। তোর কি তাতে? না, আমার কিছু না তাতে। তবে ডেট করতেই যখন বেরিয়েছিস, পাস কলটা তো আমাকেই করতে পারতিস। প্রয়োজন মনে করিনি। তুই একদম বদলাস নি। এক্সকিউজ মি, আমি না আমার ডেটটা ক্যান্সেল করতে চাই। ভাই, এনি প্রবলেম? না, ছেলেদের চরিত্র কখনোই বদলায় না, চেষ্টা করাটাই ভুল। উনি কি আপনার সাথে কোনো মিসব্যবহার করেছে? নো নো, দ্যাটস ফাইন, আমি আমার বিলটা পে করতে এলাম। আচ্ছা, আপনি কি সেকেন্ড ডেট ইন্টারেস্টেড? আবার টেবিল 5। থ্যাংক ইউ। যাই বলুন, যেটা আমি কল্পনা করেছিলাম আপনি তার থেকে অনেক বেটার। আচ্ছা, তার মানে আমাকে ধরে নিতে হচ্ছে আমি একজন কল্পনাপ্রবণ ব্যক্তির সাথে কথা বলছি, তাই না? না না, তা না, শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে। আচ্ছা, আপনি বিয়ে করেননি কেন? আপনার বিয়ে হয়ে গেছে তাই? বলুন না। কি বলবো, অ্যাকচুয়ালি আমি মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি। ছোটোবেলায় বাবা মারা গেছেন, তারপরে সমস্ত সংসারের ভারটাই আমার কাঁধের উপর পড়ে। ভাইয়ের পড়াশোনা, দিদিদের বিয়ে, মা অসুস্থতা, এইসব করতে করতে, সংসারের সমস্ত কাজ করতে করতে কখন যে বিয়ের বয়সটা পেরিয়ে গেছে না, আমার আমার খেয়ালই নেই। আর প্রেম? প্রেম করেছি, তবে যেদিন আমি মেয়েটিকে প্রপোজ করতে গিয়েছিলাম না, মেয়েটি সেদিন বিয়ের কার্ডটা আমাকে ধরিয়ে দিয়েছিল। আসুন। আচ্ছা, আপনার ব্যাপারটা কি অ্যারেঞ্জ নাকি লাভ? না, লাভ ম্যারেজ। অ্যারেঞ্জ করলেই তো হয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, আপনাকে আগে তো এখানে কোনোদিন দেখি? না, আমিও আপনাকে দেখিনি। ও, আমি তো এখানে মানডে আর ফ্রাইডে করে আসি। আচ্ছা আচ্ছা। আর এখানে একটা জিনিস দিয়েছে খুব ভালো, চিজ স্যান্ডউইচ, ট্রাই করবেন? ট্রাই? হ্যাঁ, আজকে? হ্যাঁ, ট্রাই করবেন। ওকে, তাহলে ওয়েটার, ওয়েটার। আচ্ছা, আপনি একা একা সময় কাটান কিভাবে? আমি সত্যিই ভাবতে পারিনি যে এমন একজন মানুষের সাথে আমার আলাপ। তাহলে বিয়েটা ফিক্স করি? আবার সেই? আচ্ছা ঠিক আছে, আর বলছি না, তা এই যে তুমি ইতিহাসের সাথে এত ওতপ্রোত ভাবে যুক্ত, তো পলাশির যুদ্ধটা মনে করতে তোমার সময় লেগেছিল না একেবারে হয়ে গেছিল? মানেটা কি? না মানে, এটা আমার ছোটবেলার ইচ্ছে ছিল যে হিস্ট্রি টিচারকে এটা জিজ্ঞাসা করবো, আর আজকে সুযোগ পেলাম, বলুন না। টাইম লেগেছিল, জানতাম আমি, এরকম হয় নাকি? হ্যাঁ, তোমার ডিস্ট্রিক্টটা কিন্তু খুব সুন্দর খেতে, তো কিছু মনে না করবে একটা কথা বলবো? আমিও যাবো, আর আপনি তো ঢাকুরিয়া হয়ে যাবেন, আমি ড্রপ করে দিচ্ছি। তুমি এখানে কেন? না আসলেই বুঝি ভালো হতো। না মানে, তোমার লজ্জা করে না বাড়িতে 3 বছরের মেয়েকে রেখে এখানে পুরনো প্রেমিকের সাথে হোস্টেল চলে যাচ্ছ? এই যে মুখ সামনে, হ্যাঁ একদম চুপ করো শ্রী, তোমাকে আমি লাভ করার মতো বলছি। এখানে থাকতে চাইলে থাকো, আর যদি নিজের মেয়েকে দেখতে চাও আমার সাথে চলো, কোনো সিনক্রেট না করে তাড়াতাড়ি এসো, আমি বাইরে ওয়েট করছি। কথাটা পরে শুনছি,
আর এই যে আর যদি কোনোদিন না সিয়ের ধারে কাছে রেখে না সেখানে দেখো সারা ফুটে রেখে দেবো। আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি ও এইভাবে চলে আসবে। আমি আজও তোমায় বলতে পারিনি সুই, আমি ওয়েট করবো তোমার জন্য। সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানলার ফাঁকে মেঘ ধরতে, তার গুনগুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেলো যদি পারো বুঝতে। একটা কথা বলবো, কিছু মনে করবে না। ইউ হ্যাড মি নেক্সট ফ্রাইডে আসছি তো। ও ওকে ডান, হ্যাপি অ্যানিভার্সারি মিসেস উইলসন। তোমার ইচ্ছেটা আজ পূরণ করলাম। হ্যাঁ, আমি দেরি করে ফেললাম, কিন্তু আমাদের ব্লাইন্ড ডেটটা আমার আজও মনে আছে।